শামসুন্নাহার স্মৃতি, যিনি পরিমণি নামে অধিক পরিচিত, তিনি হলেন একজন বাংলাদেশি চলচ্চিত্রের মডেল ও অভিনেত্রী। 2015 সালে ভালোবাসা সীমাহীন চলচ্চিত্রের মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক হয়। তবে রানা প্লাজা ছবিতে চুক্তিবদ্ধ হয়ে তিনি আলোচনায় আসেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হল প্রণয়ধর্মী আরও ভালোবাসব তোমায়, লোককাহিনী নির্ভর মহুয়া সুন্দরী এবং অ্যাকশনধর্মী রক্ত। কর্মজীবনের চাইতে ব্যক্তিগত জীবনে পরিমণি অত্যাধিক আলোচিত হলেও কর্মজীবনে তিনি নিজস্ব সাফল্যের উচ্চ শিখরে পৌঁছেছেন। পরিমণি বিভিন্ন জাতীয় পুরস্কারে বিজয়ী ও মনোনীত হয়েছেন। এছাড়াও তিনি 2020 সালে ফোর্বস এশিয়ার 100 জন সেলিব্রিটির তালিকাতেও অন্তর্ভুক্ত ছিলেন। 1992 সালের ডিসেম্বর মাসে খুলনা বিভাগের সাতক্ষীরা জেলায় এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন পরিমণি। তার পারিবারিক নাম শামসুন্নাহার স্মৃতি। 19 শতকের শেষের দিকে পরিমণির মা সালমা সুলতানা ঢাকায় একটি বাসায় রহস্যময়ভাবে এক দুর্ঘটনায় আগুনে পুড়ে গুরুতর দগ্ধ হন। এ সময় পরির বাবা মনিরুল ইসলাম তার মাত্র 3 বছরের সন্তান পরিমণিকে নিয়ে দিশেহারা হয়ে পড়েছিলেন। ঢাকায় এক হাসপাতালে কিছুদিন তার দগ্ধ স্ত্রীর চিকিৎসা করান তিনি। সে সময় পরিকে তার নানা শামসুল হক গাজীর কাছে রেখে যান। এর 2 মাস পরেই হাসপাতালে চিকিৎসাধীন পরির মায়ের মৃত্যু হয়। 3 বছর বয়সে মা হারা হন পরিমণি। পরবর্তীতে তার বাবারও মৃত্যু হয়। পরিমণির নানা নানি দুজনেই ছিলেন স্কুলের শিক্ষক শিক্ষিকা। তিনি তার মাতৃশিক্ষা যতন সহ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শেষ করেন পিরোজপুরে। তিনি তার স্নাতক শিক্ষায় প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজে ভর্তি হয়েছিলেন, তবে শিক্ষাগ্রহণ শুরু করেননি। এই কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর কবিরের ভাষ্যে, স্মৃতি 2011-12 সাল নাগাদ ভোগিরপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে GPA 3.5 পেয়ে ভর্তি হওয়ার জন্য এলেও সেখানে তিনি ভর্তিরত অবস্থায় আর কলেজে আসেননি। পরবর্তীতে তিনি সাতক্ষীরা সরকারি কলেজে বাংলা বিভাগে স্নাতক পড়াকালীন 2011 সালে ঢাকায় চলে আসেন এবং বুলবুল ললিতাকলা একাডেমিতে নাচ শেখেন। কর্মজীবনের শুরুতে মডেল ছাড়াও তিনি বিভিন্ন নৃত্যানুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং টিভি নাটকে অভিনয় করেন। তিনি মডেলিং থেকে ছোট পর্দায় এবং তারপর রূপালী পর্দায় অভিনয় শুরু করেন। কখনও যৌন হেনস্থা, কখনও মাদক মামলা, আবার কখনও একাধিক প্রেম এবং বিয়েসহ বিভিন্ন কারণেই আলোচনার শিরোনামে উঠে আসে ঢাকায় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরিমণির নাম। তবে কোনো কিছু নিয়েই রাগঢাক নেই এই চিত্রনায়িকার। আপাতত ছেলে রাজ্য আর স্বামী শরীফুল ইসলাম রাজকে নিয়ে গুছিয়ে নিয়েছেন নিজের সংসার। কিন্তু এই অভিনেত্রীর জীবনে রাজই প্রথম পুরুষ নয়, তার আগেও একাধিক পুরুষ এসেছিলেন পরিমণির জীবনে। প্রেম হয়েছে, আবার ভেঙেছে, আর তা নিয়ে বিস্তর আলোচনা ও সমালোচনাও হয়েছে। সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেম নিয়ে মুখ খুলেছেন পরিমণি। হাসতে হাসতে তিনি বলেন, একটা ব্রেকআপের পর আরেকটা ছেলে দেখব, প্রেম করব, এটাই তো স্বাভাবিক। প্রেমিক গোলাপ ফুল দিলে তা আমি সবাইকে দেখাই, তেমনি ব্রেকআপ হলে মন খারাপ থাকে, সেই অনুভূতিটাও আমি উদযাপন করি, সেটাও আবার সবাইকে জানাই। এদিকে নায়িকা হওয়ার আগে ফেরদৌস কবির সৌরভ নামে এক ব্যক্তিকে বিয়ে করেছিলেন পরিমণি। তাছাড়া ক্যারিয়ারের প্রথম দিকে প্রযোজক নজরুল ইসলাম রাজের সঙ্গে বেশ ঘনিষ্ঠতা গড়ে উঠেছিল এই অভিনেত্রীর। শোনা যায় তারা নাকি গোপনে বিয়েও করেছিলেন। অন্যদিকে 2021 সালের মার্চ মাসে খুব অল্প দিনের পরিচয়ে সহকারী পরিচালক কামরুজ্জামান রনিকে বিয়ে করেছিলেন পরিমণি। তবে সেই সম্পর্কের আয়ু 3 মাসও ছিল না। তারপর নায়িকার জীবনে আসেন শরীফুল রাজ। আপাতত স্বামী ও একমাত্র ছেলেকে নিয়ে সংসারে মন দিয়েছেন এই অভিনেত্রী। দেশ ও দশের কথা বলে।